হ্যালো অ্যাস পেরেন্টস ওয়েলকাম টু শাকু স্মার্ট স্টাডি আজকে যে আমরা বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটা বেসিক ইনফরমেটিভ এটা একটা সিরিজ শুরু করবো তো এটা হচ্ছে প্রথম যে পার্ট সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা এটা চলবে ওয়ে হিস্ট্রি অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল পলিটি অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে নানা আর্ট কালচার সংস্কৃতি যত কিছু আছে এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে ডিসকাস করবো ডাব্লিউ বিসিএসের প্রেসপেকটিভে আর এটা হচ্ছে যত রকমের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যত রকম গভর্নমেন্ট এক্সাম আছে সবটাতে কাজ আসবে তো তোমরা যারা ডাব্লিউ বিসিএসের অ্যাসপিরেট নও তারাও এই ভিডিওটা দেখতে পারো খুবই ইনফরমেটিভ আর ওয়ার্কফুল হবে তোমাদের জন্য ঠিক আছে তো দেরি না করে ভিডিওটা শুরু করি চলে আসি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাপে এটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল ওকে তো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আমরা এরকমটা অনেকটা দেখতে কিছু কিছু নতুন রাজ্য এসেছে যেরকম এই আলিপুরদুয়ার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মানে কিছু কিছু ভেঙে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তো এই পশ্চিমবঙ্গের সৃষ্টিটা কীভাবে সেটাই আগে একটু আলোচনা করি ঠিক আছে অবিভক্ত বাংলার তিন ভাগের এক ভাগ এই তিন ভাগ হচ্ছে এই বাংলাদেশটা আর এক ভাগ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই যে এক ভাগটা নিয়ে ইংরেজ আইনজীবী ল র্যাডক্লিফ নাম তো সবার মনেই আছে আমাদের র্যাডক্লিফ ব্রাউনের নির্ধারিত সীমানা মেনে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম দুই সাল থেকে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই এই রাজ্যের নাম হয় পশ্চিমবঙ্গ ইংরেজিতেও লেখা হয় পশ্চিমবঙ্গ এই ম্যাপটা তো বেঙ্গল লেখা আছে কিন্তু তখনকার যখন স্বাধীন হয়েছিল তখন হচ্ছে পশ্চিমবঙ্গ লেখা থাকতো কেন কি হচ্ছে তখনকে এটা পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশের নাম এবং হচ্ছে যে তোমার পশ্চিমবঙ্গের ম্যাপটা আছে সেটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ কেন হচ্ছে বঙ্গের পশ্চিম দিক বলে এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ওকে দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় এই রাজ্যের নাম শুধু বাংলা রাখার জন্য প্রস্তাব করা হয় যা ভারতের পার্লামেন্টের রাষ্ট্রপতিরও অনুমোদন সাপেক্ষ কারণ পশ্চিমবঙ্গটা রেখে তো কোনো লাভ নেই কারণ পূর্ববঙ্গটা তখন বাংলাদেশ হয়ে গেছে ওরাও নাম চেঞ্জ করেছে তো আমাদের ওটা একটা দেশ হয়ে গেছে আর এটা আমাদের একটা ভারতের রাজ্য তো এরও নামটা চেঞ্জ হওয়াটা দরকার এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এবার তোমাদেরও আলাদা পয়েন্ট অফ ভিউ হতে পারে এটা নিয়ে কোনো হচ্ছে প্রশ্ন নেই থাকতেই পারে তো ভারতের যে উনত্রিশটা রাজ্য আছে লাইক বিহার ঝাড়খণ্ড অ্যান্ড আদার্স অল দ্যাট তো ওর মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে চোদ্দো নম্বর আর জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে থাকে ঠিক আছে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্যে মানে কি ইন্টারন্যাশনাল বর্ডারটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্থাৎ জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের পরেই অবস্থান করে যেখানে পশ্চিমবঙ্গ তিনটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে কার সাথে বর্ডার শেয়ার করে একটা হচ্ছে নেপালের সাথে ভুটানের সাথে আরেকটা হচ্ছে বাংলাদেশের সাথে ঠিক আছে তো এবার হচ্ছে চলে আসি আমাদের নেক্সট বেসিক ইনফরমেশান অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল কিছু কিছু বেসিক ইনফর্মেশন নিয়ে আমরা হচ্ছে আজকে ডিসকাস করবো এটা হচ্ছে বেসিক ইনফরমেশানেরই ভিডিও পুরোটাই অনেকটা তোমরা কিছুটা জানো কিছুটা তোমরা বা জানো না তো এটা হচ্ছে আমি বলে রাখবো এটা স্ক্রিনশট নিয়ে নিলে পারো তাহলে তোমাদের পরবর্তীতে যখন খুশি দেখতে সুবিধা হবে ঠিক আছে এই ভিডিওটা যে সিরিজটা বের করবো খুবই হেল্পফুল হবে তাদের জন্য যারা ডাব্লিউ বিসিএস জিওগ্রাফি অপশনাল বা ডাব্লিউ বি সি এস নিয়ে প্রিপেয়ার করছো জেনারেল স্টাডিজের জিওগ্রাফি তাদেরও হেল্প হবে সমস্ত রকমের হেল্প হবে তো বেসিক ইনফরমেশান জিও ক্রিয়েটেড অন ফিফটিন্থ আগস্ট অফ নাইনটিন ফর্টি সেভেন কবে গঠিত হয়েছিল ফিফ পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ জিওগ্রাফিক্যাল এরিয়া এইটিন এইটটি হান্ড্রেড সরি এইট ওয়ান মিনিট একটু এখানে প্রবলেম হয়ে গেছে হ্যাঁ তো জিওগ্রাফিক্যাল এরিয়া যেটা ছিল সেটা হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার ওকে ল্যাটিটিউড অফ দ্য স্টেট টোয়েন্টি ওয়ান ডিগ্রি টোয়েন্টি মিনিট নর্থ টু টোয়েন্টি সেভেন ডিগ্রি থার্টি টু মিনিট নর্থ ওকে লংগিটিউড অফ দ্য স্টেট এইট্টি ফাইভ ডিগ্রি ফিফটি মিনিট ইস্ট টু এইটটি নাইন ডিগ্রি ফিফটি টু মিনিট ইস্ট ওকে স্টেট ইন স্টেট বাউন্ডারি ইন্টারন্যাশনাল মানে আমাদের রাজ্যে ইন্টারন্যাশনাল যে বাউন্ডারিগুলো আছে মানে ইন্টারন্যাশনাল বর্ডার কাদের সাথে শেয়ার করে ওয়েস্ট বেঙ্গল সেগুলোর নাম বাংলাদেশ ভুটান আর কি নেপাল কিন্তু এখানে আমি হচ্ছে একটা ব্যাকেট একটা জিনিস রেখেছি যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ঠিক আছে কেন কি দেখো পরীক্ষাতে এরকম কোশ্চিন আসতেই পারে যে হচ্ছে পশ্চিমবঙ্গের ঊর্ধ্বে নর্থে কোন নেশন বা স্টেট যাই বললো না কেন কান্ট্রি আছে ঠিক আছে তো তখনকার যদি হচ্ছে কান্ট্রি বলে তখন ওটা ভুটান হয়ে যাবে ঠিক সেরকমই ওয়েস্টে আছে কে নেপাল আর পূর্বে কি আছে বাংলাদেশ এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরকমভাবে কোশ্চেন আসবে কোশ্চেন কখনো এত সোজা আসবে না যে হচ্ছে পশ্চিমবঙ্গের এটা একটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের নাম বলো কখনোই না পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন দেশের কোন প্রতিবেশী দেশে অবস্থিত বা এরকমভাবে কোশ্চেন আসবে একটু হার্ড লেভেলে তুমি একটা পরীক্ষা দিবা এত সুন্দর সিভিল সার্ভিসে বা যে কোনো স্টেট গভর্নমেন্টের তো এটা একটা হার্ড লেভেলে এটা স্কুলের কোনো পরীক্ষা না এটা চাকরির পরীক্ষা তো চাকরির কম্পিটিটিভ মাইন্ডসেটে পড়াশোনাটা করতে হবে আমাদেরকে ঠিক আছে দেন হচ্ছে জেনারেল বাউন্ডারি জেনারেল বাউন্ডারি মানে একদম যেটা জেনারেল বাউন্ডারি সেটা বলবো এখানে ইন্টারন্যাশনাল সহ ন্যাশনাল বাউন্ডারি সব কিছুই বলা হবে তো আমাদের জেনারেল বাউন্ডারিতে কী পরে দেখো সিকিম ভুটান ইন নর্থ সিকিম আর ভুটান হয়ে গেল এটা হচ্ছে উত্তরে ঠিক আছে এটা যদি উত্তর দক্ষিণ এখানে হচ্ছে এস এন সিকিম আর ভুটান সরি এন হবে না এটা হবে হচ্ছে তোমার বি সিকিম ভুটান দেন আসাম বাংলাদেশ ইন ইস্ট এদিকে হয়ে যাচ্ছে কোথাও এদিকে হয়ে যাচ্ছে উপরের দিকে আসাম এদিকে হয়ে যাচ্ছে সাইডে লাগানো বাংলাদেশ নেপাল বিহার ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা ওয়েস্ট নেপাল হচ্ছে এই এই জায়গাটা ধরতে গেলে তার নিচে বিহার তার নিচে ঝাড়খণ্ড আর সবার নিচে হচ্ছে উড়িষ্যা একদম হালকা টাচে আছে ঠিক আছে তারপর হচ্ছে ওয়েস্টে যদি বলি এটা তো পশ্চিমবঙ্গে তো ওয়েস্টে ওয়েস্টে তো গেল পশ্চিমবঙ্গের ওয়েস্টে দেন হচ্ছে নিচে কি আছে আমাদের দীঘা সমুদ্র সৈকত বা বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল ঠিক আছে বে অফ বেঙ্গল যাকে আমরা বলি ওকে নাও সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট কোথায় পশ্চিমবঙ্গের নবান্ন এটা কোন জেলায় অবস্থিত হাওড়া অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন হাওড়া নবান্ন কোথায় অবস্থিত বা সেক্রেটারিয়েটের নাম কী আবার এটাও কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে নবান্নর আগে পশ্চিমবঙ্গের সেক্রেটারিয়েট কোথায় ছিল এটা আমরা ওয়েস্ট বেঙ্গলে যখন হিস্ট্রি নিয়ে ডিসকাস করবো তখন এটা ডিসকাস করা যাবে আপাতত দেখি হাইকোর্টটা কোথায় হাইকোর্ট হচ্ছে হাইকোর্টের নাম ক্যালকাটা হাইকোর্ট যেটা অবশ্যই কলকাতায় অবস্থিত সো নাও এইবার হচ্ছে বেসিক ইনফরমেশনের পরে আরও কিছু ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল মানে কি প্রথম তোমরা আবারও বলছি এটা যদি হচ্ছে স্ক্রিনশট লাগে তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্রফুল্ল চন্দ্র ঘোষ ফার্স্ট জেনারেল ইলেকশন কবে হয় জেনারেল ইলেকশন বলতে এখানে লোকসভা সেটা হয় উনিশশো একান্নতে ফার্স্ট অ্যাসেম্বলি ইলেকশন তার এক ঠিক এক বছর পরে উনিশশো বাহান্নতে ওকে ফার্স্ট গভর্নর ইম্পর্ট্যান্ট কোয়েশন এটা ফার্স্ট গভর্নর হচ্ছে ইম্পর্ট্যান্ট কোয়েশন সেটা হচ্ছে কে চক্রবর্তী রাজা গোপালাচারী ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার লেডি প্রাইম মিনিস্টার সরি এখানে লেডি প্রাইম মিনিস্টার হবে না এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে হচ্ছে তোমাদের এখানে হবে লেডি চিফ মিনিস্টার ওকে এখানে যে হচ্ছে একটু লেডি হচ্ছে প্রাইম মিনিস্টার হবে না এটা হচ্ছে চিফ মিনিস্টার করে দেবো তোমরা লেডি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ফার্স্ট ফিমেল গভর্নর পদ্মা নাইডু এটা মনে রাখতে হবে এগুলার কঠিন কঠিন নাম ওগুলাই পরীক্ষাতে আসবে ফার্স্ট চিফ জাস্টিস স্যার জেমস পিকক সরি পেকক এটা হচ্ছে একটা একজন ইংরেজ ছিলেন ফার্স্ট পুলিশ কমিশনার এটাও একজন ইংরেজ ছিলেন এস ওয়েনশপ দেন হচ্ছে ফার্স্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এটা একটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে আসতে পারে ক্যালকা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওকে তো এগুলোর দিকে একটু খেয়াল রাখবে দেন কাম টু নেক্সট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস এইবার হচ্ছে আমাদের এটা মেন জিনিস মেন খেলা চলে আসলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস ওকে উই উইল ল্যাক অ্যাবাউট লুক অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গলস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হাউ মাচ লোকসভা কনস্টিটুয়েন্সিস ইন

জাস্ট রিমাইন্ডার আমাদের এবার যে ইলেকশন হলো রিসেন্ট দু হাজার একুশে সেটা হচ্ছে দুইশো পঁচানব্বইটা সিটে থাকলেও মাইনাস ওয়ান হয়ে দুশো চুরানব্বইটা সিটে আমাদের কিন্তু ভোটের রেজাল্টটা বেড়েছিল ঠিক আছে একটা সিট নীল চলে যায় দুশো চুরানব্বইটা এখানে একটা মজাদার ফ্যাক্ট বলি তোমরা হচ্ছে দুশো চুরানব্বইকে বিয়াল্লিশ দিয়ে এখান থেকে ভাগ করো ঠিক আছে যতগুলা সিট হবে ততগুলা ভেবে নি একটা লোকসভার সিট সমান সমান কতগুলা বিধানসভা সিট এটা হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা অঞ্চলে এটা কার্যকর হয় ওকে এটা একটা হয়তো নতুন জিনিস কারো কাছে আবার কারো কাছে জানাও থাকতে পারে তো এটা একটা ইম্পর্টেন্ট এটা একটা মজাদার জিনিস আমার লাগলো আমি কিছুদিন আগে জানলাম ওকে স্টেট লেজিসলেচার আমাদের আইনসভার প্রকৃত কীরকম একরকম আন ইউনিক ক্যামেরাল ওকে দেন টোটাল পপুলেশন টোটাল পপুলেশানে আসি যখনই আমি পপুলেশন পপুলেশান জিনিসটাতে চলে গেলাম এত দূর ছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবার হচ্ছে একটু পপুলেশন নিয়ে ডিসকাস করব ঠিক আছে দূর ছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবার পপুলেশন নিয়ে যখনই ডিসকাস করব এটা অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু আমি লিখতেছি দু হাজার কারণ এখনও দু হাজার একুশের ডেটাবেস বের হয়নি তো কিছুদিন পরে কিছু মাস পরে হয়তো বেরোবে তো তোমরা যখন যদি এই ভিডিওটা যখন দেখছো তখন এই খালি পপুলেশন জিনিসটা আদম আদমশুমারির থেকে যতগুলো রিলেটেড এগুলা খালি একটু আপডেট করে নিও বাকি সব একই থাকবে ঠিক আছে তো টোটাল পপুলেশন অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর নয় কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার একশো পনেরো জন যার মধ্যে ছেচল্লিশ চার কোটি আটষট্টি লক্ষ হচ্ছে মেল এবং চার কোটি চুয়াল্লিশ লক্ষ ফিমেল ওকে উরবান পপুলেশান মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি নাইন টু দুই কোটি নব্বই লক্ষ তিরানব্বই হাজার দুজন মানে তোমাকে কখনও সংখ্যা মনে রাখার দরকার নেই আমি বলবো সংখ্যা মনে রাখার দরকার নেই কী মনে রাখতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ওকে এই পারসেন্টেজগুলো মনে রাখতে হবে এখানে হচ্ছে বলছে যে থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হচ্ছে উরবান পপুলেশন আর রুরাল পপুলেশন কত সিক্সটি এইট পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট এটা একটু কঠিন মনে হচ্ছে না মনে করার জন্য এখনই আমি এটা তোমাকে সোজা করছি দেখো সিক্সটি এইট সিক্সটি এইট মাইনাস সরি প্লাস থার্টিন পয়েন্ট থার্টিন ঠিক আছে সিক্সটি এইট পয়েন্ট থার্টিন এটা হয়ে গেলো একটা এবার এখানে করে দাও থার্টি টু মাইনাস পয়েন্ট থার্টিন ব্যাস থার্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন চলে আসবে ঠিক আছে এটা হয়ে গেলো তোমাদের পার্সেন্টেজ যখনই উরবান পপুলেশান থার্টি টু আর রুরাল পপুলেশান সিক্সটি এইট এই দুটা মনে রাখবা বাকি যদি হচ্ছে উরবানে বলে থার্টি মাইনাস করে দেবা আর রুরালে বললে থার পয়েন্ট থার্টি প্লাস করে দেবা পয়েন্ট থার্টিন ঠিক আছে তো নেক্সট পপুলেশান ডেন্সিটি এটাও কিন্তু দু হাজার এগারো হিসাবে তো এটা মনে রাখবে এক হাজার আঠাশ জন ঠিক আছে সেক্স রেশিও কত নয়শো ত্রিপান্ন জন প্রতি হাজার জন পুরুষের নয়শো ত্রিপান্ন জন মহিলা আছে এখানে পপুলেশান গ্রোথ রেট খুবই একটা মিডিয়িকর বলবো খুবই কম না বেশিও না তেরো পয়েন্ট জিরো এইট পারসেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ছিল পপুলেশন আরও আছে কিছু ফ্যাক্ট যেটা হচ্ছে আমাদের রাজ্যের টোটাল লিটারেসি রেট কত লিটারেসি রেট মানে শিক্ষিতের হার শিক্ষিতের হার বলতে কি বোঝায় এখানে কতজন পড়ালেখা জানে তো এখানে হচ্ছে ছিয়াত্তর দশমিক টু সিক্স পার্সেন্ট ছিয়াত্তর দশমিক টু সিক্স পার্সেন্ট মাত্র ছিয়াত্তর দশমিক এটা একটা খুবই হচ্ছে কম বলতে গেলে বাকি স্টেটদের সঙ্গে যদি আমাদের বেঙ্গলের তুলনা করি তবে সেভেন্টি সিক্স পার্সেন্ট অনেকটাও বেশি না ঠিক আছে এখনও আমাদের এখানে টোয়েন্টি ফোর পার্সেন্ট অশিক্ষিত তো এটা কেন এটাকে হচ্ছে শিক্ষিত করা দরকার তো তোমরা যদি কোনো দিন সিভিল সার্ভেন্ট হও তো তোমাদের প্রথম কাজ এটাই হবে যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সিভিল সার্ভিস সিভিল সার্ভিসে হিসাবে সিভিল সরি সিভিল সার্ভেন্ট হিসাবে যে তোমাদের প্রথম কাজটা সেটা হচ্ছে সবাইকে শিক্ষিত করে তোলা ঠিক আছে সবাইকে শিক্ষিত করে তোলা আর যেটা বললাম সেটা হচ্ছে রুরাল পপুলেশন কত আমরা দেখলাম সিক্সটি এইট পার্সেন্ট আর উর্বান পপুলেশান মাত্র থার্টি টু পার্সেন্ট যদিও পয়েন্ট থার্টিনের ভ্যারি করে তবু আমি বলছি সিক্সটি এইট পারসেন্ট হচ্ছে যদি হচ্ছে গ্রামীণ থাকে তাহলে ভাবো আমরা কতটা মানে কি ডেভেলপমেন্ট হয় নাই এখানে কতটা ডেভেলপমেন্ট করার তোমরা সুযোগ পাবা যদি একবার সিভিল সার্ভেন্ট হয়ে যাও কতটা ডেভেলপমেন্ট করার সুযোগ পাবা আটষট্টি শতাংশ মানুষজন এখনো পশ্চিমবঙ্গের গ্রামে থাকে তাহলে হচ্ছে তোমার তুমি যদি একজন সিভিল সার্ভেন্ট বা প্রশাসনিক আধিকারিক হও তাহলে নিশ্চয়ই এই গ্রামগুলোকে শহর করার শহরে পরিবার ডেভেলপ করার হচ্ছে চান্স পাবা অপরচুনিটি আসবে আর একটা কথা বলে রাখি যখন তোমরা এত কঠিন পরীক্ষার জন্য পড়াশোনা করো না তখন একটা কথা মাথায় রাখবে এখন তুমি যেটা হচ্ছে বাড়িতে বসে বাবা বা মার সাথে হচ্ছে ডিসকাস করো দেশ নিয়ে বা যে কোনো নিয়ে যখন তুমি একজন প্রশাসনিক আধিকারিক হবে অধিকারী তখনকার তুমি না এইসব যে থিঙ্কিংগুলো তুমি তখন হচ্ছে রিয়েলি ইমপ্লিমেন্ট করতে পারবে তখন তোমার হাতে পাওয়ার থাকবে চেঞ্জিং করার সোসাইটিতে চেঞ্জেস আনতে পারবা তুমি ঠিক আছে তো যদি এরকম মানে কি আই হোপ তোমরা পারবা তো যদি হচ্ছে ক্র্যাক করে দাও পরীক্ষা তারপরে এটা ভেবো না যে আর কোনো কাজ নেই এগুলো অনেক কাজ আছে ঠিক আছে দেশের উন্নতিতে অনেক কাজ করতে হবে এটা ভেবে আসবা দেন মোস্ট পপুলিয়াস ডিস্ট্রিক্ট আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা আর লার্জেস্ট ডিস্ট্রিক্ট থেকে বড় হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে রিলিজিয়াস ওয়াইজ একটু পপুলেশান ডিস্ট্রিবিউশনটাও দেখে নিই হিন্দু হিন্দুদের এটা এটাও কিন্তু দু ঠিক আছে যতগুলা বললাম যে হচ্ছে এই যে 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 ফ্যাক্ট বললাম পপুলেশন নিয়ে সব কিন্তু অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন হিন্দুদের হচ্ছে শতাংশগত জনসংখ্যায় জনসংখ্যায় শতকরা ভাগ ছেষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মুসলিমদের তিরিশ পয়েন্ট আট পার্সেন্ট অ্যান্ড অল আদার রিলিজিয়ান কমিউনিটি লাইক সি শিখ বা বৌদ্ধ বা যাই বলো খ্রিস্টান ওদের কত সংখ্যা খুবই কম থ্রি পার্সেন্ট ওকে সো এটা হয়ে গেলো এগুলো আপডেট করে নেবা কয়েক মাস পরেই চলে আসবে তো এটা হচ্ছে পরীক্ষার আগে একবার এটা আপডেট করে নেবা বাকি সব একই থাকবে তো এবার আমরা একটু ডিসকাস করবো যে হচ্ছে কে কে কোন পুরস্কার পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে তো ফার্স্ট উই উইল ডিসকাস ভারত রত্ন অ্যাওয়ার্ড ইজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ড ইজ কে কে আছে বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায় হচ্ছে কোন ফিল্ডে পাইছে ফিজিশিয়ান ছিল ফিজিশিয়ান ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য সেকেন্ড সিএম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মাদার টেরিজা মাদার টেরিজা সোশ্যাল ওয়ার্কে পাইছে মাদার টেরি মাদার টেরিজা সোশ্যাল ওয়ার্কে ভারতরত্ন অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এবং তিনি পিসের জন্য নোবেলও পেয়েছিলেন এটা মাথায় রাখবে এখানে যে শালগুলো দেওয়া আছে শালগুলো তোমরা হচ্ছে নোট করে নিতে পারো নাইনটিন সিক্সটি ওয়ানে হচ্ছে বি ডক্টর বিধানচন্দ্র রায় ফার্স্ট অ্যান্ড নাইনটিন এইটটিতে মাদার টেরিজা নেক্সট সত্যজিৎ রয় সত্যজিৎ রয় ইন নাইনটিন টু ফিল্ড হচ্ছে ওনার ফিল্ম মেকার স্ক্রিন রাইটার মিউজিক কম্পোজার আর অথার ওকে আমর্তে সেন উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ফিলোজফার ঠিক আছে আমর্তে সেন অ্যান্ড রবিশঙ্কর রবিশঙ্করও পেয়েছিলেন যিনি রবিশঙ্কর পেয়েছিলেন তিনি হচ্ছে উনিশশো নিরানব্বই মিউজিশিয়ান অ্যান্ড সীতার প্লেয়ার ওকে মিউজিশিয়ান অ্যান্ড সিতার প্লেয়ার এখানে আরেকজনের নাম ঢুকানো হয়নি সেটা হচ্ছে ছয় নম্বরে হবে হচ্ছে মিস্টার অভিজিৎ ব্যানার্জি যিনি কি ইকোনমিক্সে অভিজিৎ ব্যানার্জি যিনি কি ইকোনমিক্সে হচ্ছে পেয়েছেন নোবেল রিসেন্ট পেয়েছেন তোমরা কি বলতে পারবে কত সালে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও এখানে হচ্ছে ছয় নম্বরটা হবে মিস্টার অভিজিৎ ব্যানার্জি ওকে নাও নেক্সট এইবার আসবো ভারত রত্ন প্রাইজের পরে নোবেল প্রাইজ কে কে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে ওকে নোবেল প্রাইজেস ফ্রম ওয়েস্ট বেঙ্গল প্রথম যে নোবেল পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি তার নাম আছে স্যার রোনাল্ডো রস কিস কোন ফিল্ডে পেয়েছেন মেডিসিন ইন নাইনটিন টু নেন সেকেন্ড বাংলার গর্ব ভারতের গর্ব পুরো এশিয়ার গর্ব নানা দেন রবীন্দ্রনাথ ট্যাগোর ইন নাইনটিন থার্টি থ্রি লিটারেচার কিসের জন্য পেয়েছেন কোন গ্রন্থটি লেখা লেখা করা মানে রচনা করার জন্য পেয়েছেন সেটা হচ্ছে গীতাঞ্জলি সেটা হচ্ছে গীতাঞ্জলি এটা মাথায় রাখতে হবে আর ইনিই প্রথম যিনি এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যে নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে এবার সি ভি রমন সি ভি রমন আছে সিভি চন্দ্রশেখর ভেঙ্কট রমন উনিও পেয়েছেন উনিশশো তিরিশ সালে ফিজিক্সে মাদার টেরেসা উনিশশো উনআশিতে পিসে শান্তির প্রতীক হিসেবে এখানে একটা কনফ্লিক্ট আছে হ্যাঁ মাদার টেরেসা শান্তির জন্য নোবেল প্রাইজ পান উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কিন্তু মাদার টেরেসা কবে এবং কিসের জন্য ভারতরত্ন পান এটা কি তোমার মনে আছে পিসের জন্য কিন্তু তিনি ভারত পান না তিনি পান কিসের জন্য সেটা বললাম আমি একটু আগে দেন অমর্ত্য সেন ইকোনমিক্সে পান অ্যান্ড অভিজিৎ ব্যানার্জি ভারতরত্নে পান আভিজিত ব্যানার্জি ভারত রত্ন পান ইকোনমিক্সে ঠিক আছে ওয়ান মিনিট আমি মনে হয় একটা ভুল করেছি আই এম রিয়েলি সরি এখানে যে ভারত আমি গলা ফাটিয়ে ফাটিয়ে তখনকার বললাম এতবার যে অভিজিৎ বেনার্জি এটা অভিজিৎ ব্যানার্জি হবে না ঠিক আছে আমি ভাবলাম এটা ভারতরত্ন না নোবেল কিন্তু তোমরা ওটা ভুল করো না আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট প্রচণ্ড গিল্ট আসতেছে ভিতরে যেটার জন্য আচ্ছা তাও অভিজিৎ ব্যানার্জি পেয়েছে নোবেল প্রাইস তো এই নোবেল প্রাইজটা কত সালে পেয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও তুমি সেম কোশ্চেন দেন ফেমাস বুক অ্যান্ড অথার্স ফেমাস বুকস অ্যান্ড অথার্স এটা একটু ডিপ করে দিই তোমরা হচ্ছে ছেলে এটার স্ক্রিনশট নিতে পারো ওকে তো প্রথমে যিনি আসেন তিনি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর কী লিখেছেন রাজকাহিনী অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফেমাস গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোন গ্রন্থটা আনন্দমঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় পথের পাঁচালি আরণ্যক একটা কথা মনে রাখবে যখন আমি এগুলা গ্রন্থ বলতেছি তার মানে এটা না যে এই সব মহান লেখকেরা শুধুমাত্র এই রচনাটাই করেছেন এটা জাস্ট ইম্পর্টেন্ট ফ্রম ইউর এক্সাম প্রার্সপেক্টিভ ওকে ইনাদের রচনা বহুগুণ সেটা একটা ভিডিওতে কমপ্লিট করার সহজ হবে না সবার রচনা ঠিক আছে সবাই বিশ্বমানের রচয়িতা এখানে সবাই খুবই রেসপেক্টেড সবাই খুবই ট্যালেন্টেড ছিলেন তো সবার সব কিছু দেওয়া তো সম্ভব না তো যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার চান্স বেশি সেগুলাই শুধুমাত্র দেওয়া হয়েছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পথের পাঁচালি আর আরণ্যক রবীন্দ্রনাথ ঠাকুরের কী কী লিখেছেন গীতাঞ্জলি দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড চোখের বালি শেষের কবিতা এটা হচ্ছে তার কিন্তু শেষের হচ্ছে কাব্যগ্রন্থ মনে হচ্ছে তার পলক গমন করার শেষ দশ বছরে বা পাঁচ বছরে মনে এই শেষের কবিতা গ্রন্থটি রচনা করেছিলেন যদিও আমার বা অত ময় নাই বাংলাতে আমি খুব একটা কাঁচা তবুও যারা এক্সপার্ট তারা ঠিক বলতে পারবে তো হচ্ছে গল্পগুচ্ছ নে লাস্ট গল্পগুচ্ছ এটসেট্রা দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা দেবদাস পরিণীতা এটসেট্রা সুকুমার রায় আবোল তাবোল বাধায় আংটি তারপরে হচ্ছে গোরস্থানায় সাবধান ওকে দেন নেক্সট স্বামী বিবেকানন্দ খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান ভারত ঠিক আছে এখানে হচ্ছে আসতে পারে লাইক বর্তমান ভারতে মেন চরিত্রকে এরকম আনন্দমঠ কী নিয়ে রচিত রাজকাহিনীর টপিক কী ঠিক আছে চোখের বালিতে কি নিয়ে রচনা এরকমভাবেও কোশ্চেন আসতে পারে যদি এক্সামে এক্সামিনারের মুড হয় যে একটু কঠিন কোশ্চেন ফেলাবো তখনই যে হ্যাঁ একটু ফেল করাবো অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্ট বেশি আছে তখনই তো এটাই ছিল আমার লাস্ট আজকের জিনিস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো থ্যাংকস ফর ওয়াচিং আর যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা তোমরা জাস্ট একটা বন্ধুর সাথে শেয়ার করো একটা বন্ধুর সাথে জাস্ট ওয়ান জাস্ট একটা বন্ধুর সাথে শেয়ার করবা যাতে ওরাও আমার এই কাজের দ্বারা লাভবান হয় ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ